हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल। सबाई केमन आछो? आई होप तुम्हारा सबाई खूब भालो आछो। आज के एखन बजे दुपुर 12টা। तो आज के एखन थेके आमी आमार ब्लगटा स्टार्ट करलाम। तो सकाल थेके आज के आसते पारिनि, कारण सकाले एकटु व्यस्त थाकि। तो तोमादेरके अन्य एकटा भिडियो देखाबो सकाले केन आमी एत व्यस्त थाकि। तो तोमरा शुनते पाच्छो बाबलि चित्कार करछे। तो बाबलिर साथे तोमादेर तो आगे आलाप करिए दियेछि, तो भिडियोर माझखाने ओर चित्कार खूब तोमादेर शुनते हबे, किछु करार नेइ। ओ माझे मध्ये एकटु डाके, एकटु चैचाय। तो आज के एखानकार वेदारटा आमादेर सकाल थेके रोद उठेछे, मेघ करेनि, बृष्टिओ हयनि, तो विशाल गरम। तो आमी स्नान टान करे एकदम फैन अफ करे भिडियो करते बसेछि। आमी रीतिमतो घेमे जाच्छि, विशाल गरमो दिच्छे। तो एरपर आमी लांच करब। लांच करार परे ओई दुपुरटा एकटु रेस्ट नेई, ओई टुकटाक यूट्यूबे भिडियो देखा, एकटु गान शोना, एइरकम करेई काटाई। तो एखन चलो लांचटा करे नेई, एसे तोमादेर साथे कथा बोलछि। तो तोमरा देखे नाओ आजके आमार लांचे की की मेनू आछे। आज के लांचर मेनूते आज एटा सब रकम सब्जी दिए सिंगड़ी माछ दिए एक भेज तरकारी करा हुए। और एखाने आछे माछ भाजा, एटाई आछे बड़ा भाजा, एटा करेछे मा माछेर झोल, और एटा होच्छे ढेड़स आलू बेगुनेर चिंगड़ीर एक तरकारी। एटा होच्छे एकदम स्पेशल एक रान्ना मायेर हाथे तैरी आज के कांगड़ा दिए बड़ा दिए एक तरकारी। एटा दारुण टेस्ट हय खेते। तो तोमादेर साथे ए रेसिपिटा आमी एकदिन शेयर करब। श्रीजा लांच करते बसे, श्रीजा निजे हाथे तुले ही भात खाए। श्रीजा घर मेचे कैन खाए बोलो तो? श्रीजा टीवी देखते देखते भात खाए, वो जो टेबिले खेते चाय ना, टीवी देखे और घरे बसे बसे भात खा। तो श्री भात खे नाओ, लांच कर नाओ, तारपरे आम्रा लांच करब। तो आमार लांच एकेबारे कमप्लीट। आमी एबार बसेछि एकटु, ए देखो आचार निये, मायेर हाथेर बानानो आमेर आचार। तो एटा खूब टेस्टी, यम्मी खेते। दुपुर बेला भात खावार पर खूब इच्छा करे एकटू एरकम धरनेर आचार टाचार खेते। तो आमी तो खुबी भालोबासी एरकम टक टक आचार खेते, टक मिष्टि झाल झाल। तो आजकेरो निये बसे गेछि ए आचारटा। तो एखन एकटू बसे बसे आमेज करे तो आचार खाबो। तारपर एकटू दुपुर बेला जदि इच्छा करे तो घुमोबो, ना इच्छा करे एकटू यूट्यूबे भिडियो टिडियो देखबो, एकटू समय काटाबो, तारपरे तोमार साथे आबार देखा होच्छे। तो বিকাল 5:30টা এবার একটু আমরা ছাদে যাব, ছাদে গিয়ে একটু ঘোরাঘুরি করব। বিকালটা ছাদে কাটাতে খুব ভালো লাগে। তো তোমরা চলো, তোমাদেরকে আজকে আমি ছাদে ঘোরাতে নিয়ে যাব আমাদের সাথে। চলে এসেছি আমরা ছাদে, বিকাল বেলাটা খুব ভালো লাগে ছাদে। এই ছাদে আমাদের বাবলি সোনা আছে। আমাদের বাবলি সোনা, না 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 না, ফোনে না, ফোনে না বাবু, ফোনে না। ও আমাদের ক্যামেরাটাকে ধরতে আসছে। তো আমার যে ক্যামেরাটা অন করতে, ক্যামেরাটাকে ধরতে, কি খাচ্ছে বাবলি? জল খাচ্ছে, এখন জল টেস্টটা পেয়েছে গো। বড্ড দুষ্টুমি করে বাবলি, বালতিটাকে নিয়ে খেলা করবে এবার। এই খেলা স্টার্ট হয়ে গেছে, দেখো সারা দিন এই ভাবেই ওরা খেলতে থাকে। ও ছাদে একটু হাঁটতে একটু ঘুরতে খুব ভালো লাগে। তো বাইরে বেরোতে পারি না এখন, তো এই জন্য একটু ছাদে ফাঁকার মধ্যে এলে একটু মনটাও খুব ভালো হয়ে যায়। তো আমাদের ছাদ থেকে বাইরেটা খুব ভালো লাগে, সুন্দর লাগে, একদম গাছপালাই। বাবলি খেলছে আর খুব আওয়াজ করছে। তো আমরা এবার একটু ছাদে একটু হাঁটাহাঁটি করবো, একটু ঘোরা হয়ে গেলে আমরা চলে যাব নিচে। এবার নিচে গিয়ে এবার চাটা একটু বানাবো, চাটা খাওয়া হবে। খাওয়া হয়ে গেলে এবার আমাদের সিজা একটু পড়তে বসবে, ওকে একটু পড়াবো। এই সারাদিনকার এই রুটিন, আর বাড়িতে বসে বসে আর কি আর করবো। আমি এবার একটু চা বানিয়ে নেব, চা বানানোর পরে একটু আমি বসে চা খেয়ে নেব।
তো সন্ধ্যাবেলা বসে চা খাবো, চা খাওয়ার পরে টুকটাক বাড়িতে যা কাজ টাজ থাকে যদি সেই সব কাজগুলোই করবো। শ্রীজা পড়তে বসেছে, শ্রীজা এখন প্রতিদিন সন্ধ্যাবেলা করে আমার কাছে পড়তে বসে, তো এখন যেহেতু স্কুল নেই তো বাড়িতেই পড়াশোনা টুকটাক করতে হয়, তো ওকে আমি একটুখানি করে বাড়িতে কাজ টাজ দিয়ে দিই, ও সেই অনুযায়ী একটু পড়াশোনা করে, তো এখন ও পড়ছে, তো আমি একটু ওকে কাজ টাজ দিই। আমি একটু এখন একটু ফেস প্যাক লাগিয়ে নিই, সন্ধ্যাবেলা বসে বসে পড়ানোটা হয়ে যাবে আর আমার একটু ফেস প্যাক লাগানো হয়ে যাবে। অন্য কিছুই না, আমি একটু মুলতানি মাটির একটা ফেস প্যাক বানিয়েছি, ওই মুলতানি মাটির এই ফেস প্যাকটাই আমি একটু লাগিয়ে নিচ্ছি, তো অনেকদিন লাগানো হয়নি, আজকে ভাবলাম টাইম পেয়েছি, একটু ওকে পড়াতেও বসেছি, ও কাজ করছে আর আমি সেই ফাঁকে একটু স্কিন কেয়ারটা করে নিই। স্কিনটাকে এমনি ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে এই ফেস প্যাকটা লাগালে হয়ে যাবে। তো মুলতানি মাটির ফেস প্যাকটা আমার খুব পছন্দ, খুব ভালো লাগে, এটা অ্যাপ্লাই করার পরে ফ্রেশ লাগে একটা দেখতে, তো এটা আমি অ্যাপ্লাই করে একটা যতক্ষণ এটা শুকনো হবে ততক্ষণ একটু ওয়েট করব, তারপরে আমি এটা প্লেন জল দিয়ে ধুয়ে নেব। ততক্ষণ তুমি লিখছো তো, লিখে নাও, তো তারপর ডিনার করব। ডিনার করার পরে একটু টিভি টিভি দেখবো, সময় কাটাবো, এখন তো সারাক্ষণই বাড়িতে বসে বসে কত আর মানে টিভি দেখবো, কত কি করবো যেন ঠিক বুঝতে পারি না, সময় যেন কাটতেই চায় না। তো এটা শুকনো হোক, ততক্ষণ আমি একটু ওকে দেখি ওকে কি কাজ টাজ দিয়েছি, ও কি করেছে একটু। আজকে সিজার পড়া এখানেই শেষ, খেলতে শুরু করে দিয়েছে ও, আজকে পড়বে না, তো আমার ফেস প্যাকটা ড্রাই হয়ে গেছে, এবার আমি জল দিয়ে মুখটা ধুয়ে নেবো। তো আজকে এই পর্যন্ত পড়া, ছুটির পর আর পড়বে না, ঠিক আছে তুমি খেলা করো। একটু ধোয়ার পরে একটু টোনার লাগিয়ে নেবো মুখে। তো তোমার আজকে পড়ার ছুটি, বইপত্র গুছিয়ে নাও, আজকেকার মতো ছুটি, আবার কালকে পড়াশোনা হবে, ঠিক আছে বইপত্র গুছিয়ে নাও। তো এবার আমরা ডিনার করবো, রাত অনেকটাই হয়ে গেছে, তো ডিনার করে তারপরে ঘুমিয়ে পড়বে, তো তাই তো ডিনার করতে হবে তো এবার গিয়ে, ঠিক আছে। তো আজকে তাহলে তুমি সবাইকে গুড নাইটটা বলে দাও, তোমার সাথে তো আর দেখা হবে না, সবাই গুড নাইট বলে দাও, তাহলে আবার কালকে দেখা হবে, আবার কালকে দেখা হবে। তো শ্রীজা তোমাদেরকে গুড নাইট করে দিল, তো এবার গিয়ে ডিনার করবে, করে ঘুমিয়ে পড়বে। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা তোমরা প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এখন বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।